শাকিব খান সবথেকে বড় কথা যেটা সে খুব হ্যান্ডসাম দেখতে হয়তো পারে কারণে শাকিব খান বম্বের একটা নায়িকার সাথে ফার্স্ট লজ্জার কথা হ্যাঁ বিয়া করতে পারে তিনটা চারটা দুঃখের বিষয় একটাই দর্দ সিনেমাতে আমরা মিশা ভাইকে দেখতে নাও পারি কার কথা বলবো বাংলাদেশের আপনি নতুন নায়িকা থিয়েটার থেকে এসেছেন বড় পর্দায় কাজ করতে হলে সর্বপ্রথম কার সঙ্গে কাজ করতে চান সিয়াম আরেফেন শাকিব খান নাকি অন্য কেউ সিয়াম ভাইয়া শাকিব খান দুইজনের একজনকে আসলে দুইজন দুই রকম কার কথা বলবো শাকিব খান কেন কেন কারণ তার অ্যাক্টিং আমার কাছে খুব অ্যাক্টিং এর ভ্যারিয়েশন মনে হয় অনেক কিছু আছে আর সবথেকে বড় কথা যেটা সে খুব হ্যান্ডসাম দেখতে হয়তো পারে কারণে সিয়াম আরেফান বাদ দিয়ে শাকিব খান কেন ম্যাডাম জায়েদ খানও তো ছিল হাজারো মেয়ে তার ক্রাশ আপনার মতো মেয়েরাই তো বলেন জায়েদ খান খুবই হ্যান্ডসাম তার সঙ্গেই জুটি বাঁধেন শাকিবকে নিয়ে কেন স্বপ্ন দেখেন আপনি জায়েদ খানেরই সাথে চান্স নেন শাকিব খানের সাথে আপনার স্বপ্নেও সিনেমা করা হবে না কারণ তিনি প্যান ইন্ডিয়াতে যোগ হয়েছেন তিনি অনেক বড় পর্যায়ে চলে গেছেন প্যান ইন্ডিয়ান মুভিগুলোতে মূলত বাইরের নায়িকাই ব্যবহৃত করে থাকেন কারণ প্যান ইন্ডিয়ান মুভিগুলো চার থেকে পাঁচটি ভাষায় ডাবিং হয় এবং আমার জানা মতো পাঁচ থেকে ছটা ভাষায় এটা ডাব হবে এবং ওয়ার্ল্ড উইড ব্যাপার স্যাপার থাকে সো দরদ সিনেমা দিয়ে ওয়ার্ল্ড উইড উইন্ডো খুললেন আমাদের বস শাকিব খান প্রথম প্যান ইন্ডিয়ার সাথে একটা আমরা ছবি করতে যাচ্ছি এবং এটা আমাদের দেশের সবচেয়ে বড় একটা ব্যাপার যে একটা বম্বের মতো একটা জায়গায় ওইখানে আমাদের স্টার সুপারস্টার শাকিব খান বম্বের একটা নায়িকার সাথে ফার্স্ট ছবি করতেছে এটা আমি বলে অনেক বড় প্রাপ্তি আমার দুঃখের বিষয় একটাই দর্দ সিনেমাতে আমরা মিশা ভাইকে দেখতে নাও পারি যেমনটি দেখতে পাইনি প্রিয়তমা সিনেমায় ভারতের বেনারসে যাওয়া হলো না মিশা ভাইয়ের তিনি ভিসা জটিলতায় পড়েছেন ওইদিকে শুটিং চলমান সময় স্বল্পতার কারণে দর্দ সিনেমা থেকে বাদ পড়তে পারেন মিশা ভাই তার জায়গায় নেওয়া হতে পারে অন্য ভারতের এক ভিলেনকে তারপরেও আমরা আশাবাদী দেখি শেষ পর্যন্ত কি হয় তবে মিশা ভাই দর্দ সিনেমার জন্য আশীর্বাদ করতে ভুললেন না যার কথা হ্যাঁ বিয়া করতে পারে তিনটা চারটা শাকিব খানের পয়দা আমার ঘর থেকে কিন্তু অনন্য মানু মামুনকে আমি চিনি না শাকিব কারিগর ডিপজল দাদু শাকিব খানকে আবারও পরামর্শ দিয়েছেন তিন চারটা বিয়ে করার জন্য কেন দাদু আপনি এরকম বলবেন কেন শাকিব খানকে তো আপনি তৈরি করেছেন সে এখন প্যান ইন্ডিয়ান মুভি বানাচ্ছে এটা কি দেশের জন্য গর্ব নয় কিন্তু টাকা যেখানে পাচ্ছে একটা আর্টিস্ট টাকা যেখানে পাবে সেখানেই দৌড়াবে বাংলাদেশে এক কোটি টাকা শাকিবকে দেওয়ার মতন আমার মনে হয় না কেউ দিবে এটা মিথ্যা কথা বানোয়ার ভিত্তিহীন মিশা ভাইয়ের মতো আপনিও তো আশীর্বাদ করলে করতে পারতেন দোয়া করতে পারতেন খোঁচাবেন না দাদু তৈরি তো করেছেনই শুভকামনা শাকিব খানের জন্য যিনি বাংলাদেশের গর্ব